জান্নাত পাওয়ার জন্য কালেমাটা হলো পাসপোর্ট আমাদের দেশ থেকে যদি কেউ বিদেশ যেতে চায় পাসপোর্টের দরকার আছে না নাই ওই পাসপোর্টে লাগবে আমার বন্ধু দেশের যিনি প্রধানমন্ত্রী উনি যদি বিদেশ যেতে চান উনারও পাসপোর্ট দরকার আছে না নাই প্রেসিডেন্টের দরকার আছে না নাই রিক্সাওয়ালার হুজুরদের লাগে না আলে মোলামা মানুষ লাগে কি না কার লাগে না পাসপোর্ট ছাড়া ইমিগ্রেশন ক্রস করার কোনো কোন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ইমান হলো পাসপোর্টের মতো যার নাই সে জান্নাতে ঢুকতে পারবে না কারণ জান্নাত হাসরের মাঠে থাকবে না আপনি যে রকম সালাকি করে ফেরেশ তাদের চোখ ফাঁকি দিয়া জান্নাতের দোরয়া ঢুকে যাবেন এই সুযোগ কিন্তু আল্লাহ রাখে নাই তাই তিনি হাসরের মাঠে জান্নাতকে হাজির করবেন নাম কিন্তু জাহান্নাম হাসরের মাঠে হাজির করা হবে হাদিসে সে যে ও তাইও মায়ে দিম বি মাম মা কুল্লি জিমা মিন 70 আলফা মালাকিন ইজরুনহা জাহান্নামের চার পাশে হাজার শিকল লাগানো হবে সুবহানাল্লাহ বলেন প্রতিটা শিকলে হাজার ফেরেশতা দেয়া হবে আল্লাহ শিকল কত হাজার 70000 কথা বলেন কত হাজার প্রতি শিকলে ফেরেশতা কত হাজার তাহলে এবার হিসাব করেন কয় কোটি ফেরেশতা দেয়া হবে ওই জাহান নামকে টেনে টেনে হাসরের মাঠে হাজির করবে আল্লাহ কোরআনে বলেন হাসরের মাঠে উপস্থিত মানুষগুলো ওই জাহান নামের তর্জন গরজন শুনতে পাবে ফেরেস তারা জাহান নামকে যখন টেনে টেনে আনবে জাহান নাম ক্রোধে ফেটে পড়বে জাহান নামের আগুন তাহলে লিহান অগ্নি শিখা জিব্বার মতো বের করবে পানি যখন উতরা চুলার উপরে টকবক টকবক যেমন করে জাহান নামের আগুন এরকম উতরাতে থাকবে হাসরের মাঠে নামকে হাজির করে তারপরে নামীদেরকে সেখানেই ফেলে ফেলা হবে দরে দরে ফেলা হবে কিন্তু জান্নাতটাকে আল্লাহ হাসরের মাঠে হাজির করবেন না কোরআনে আছে ওয়া উযিলিলাতি জান্নাতুল লিল মুত্তাকিনা গায়রা বাঈদ সুবহানাল্লাহ ওাল ভাইরাব আল্লাহ কয়েমতাকিদের জন্য জান্নাত হাজির করা হবে তবে অনতি দূরে খুব বেশি দূরে না হাসরের মাঠের সামান্য দূরে আল্লাহ জান্নাত হাসরের মাঠে আনেন নাম বাঙালি বড় সালাক তারা ফেরেস্তারে ফাঁকি মাকি দিয়া দোর দিয়া ডুইকা যাইতে পারে বুঝি কারণ যারা পাবলিকের গুমের ক্ষমতা নিয়ে যায় হেরা ফেরেস তারে গুম পারায় আবার ডুইকা নি যায় সালাকি করার সুযোগ আল্লাহ রাখে নাই তাই তিনি জান্নারটারে একটু দূরে রাখছে কোন বাজি চলবে না হাস্যর মা চাল্লাহ যাদেরকে বলবেন পদুলি ফি আই বেদি পুরুণমশাতে পদুলি ফি এই ব্যাদি পদুখুলি জন্মতি ধরে বলেন সুবহান আমার বান্দার কাতারে তোমরা দাঁড়াও আমার গোলামের কাতারে দাঁড়াও উ নবসে মুৎমা ইন্ন তারা কাতার বেজে দাঁড়াবে সব নবসে নাম আল্লাহর প্রিয় নবস বান্দাগুলো কাতার বদ্ধ হয়ে যখন দাঁড়াবে আল্লাহ আবার বলবে বদ হোলি আবার আমার জান্নাতে ঢোকো। হাসরের মাঠ থেকে আবার জান্নাতে রওনা দেবে কিন্তু জান্নাত তো হাঁসরের মাঠে নাই জান্নাত আছে হাসরের মাঠের বাহিরে ওই জান্নাতে ঢুকার জন্য হাসরের মাঠ থেকে আল্লাহ তাআলা একটা ব্রিজ বানায়া দেবে ওই ব্রিজটা পার হলে জান্নাত পাওয়া যায় ওই ব্রিজের নাম কি

আমাদের দেশও এখন ফ্লাইওভার আছে না নাই দেখছেন না ফুট ব্রিজ আছে না নাই নিচে সুন্দর রেল লাইন উপর দিয়ে চলে গেছে ব্রিজ আমাদের কুমিল্লা আছে না নাই এই যে কুমিল্লা বিশ্ব রোডে আছে শাসনগাছে আছে আছে না আজকের প্রযুক্তি আমাদের এগুলো বুঝাইয়া দেয় নিচে জাহান্নাম ওপর দিয়ে একটা ব্রিজ হবে ইউ দোরা বুঝসি রা তু আলা জহরা নাই জহান্নাম ওই ব্রিজটা উপর দিয়ে যাবে ভদ্রতা বুসায়দ খুদরি র দিয়া হু তাইলান হ বললেন আনা না হু বল গনি আন্ন হুঁয়া কুন হ দক্কা ও আ হাদদা আমার কাছে হাদিস পৌঁছেছে আমি রাসুল থেকে শুনেছি ওই ব্রিজ হবে চুলের সে সিকন তলবারে সে ধারালো এবং জাহান নামের উপরে এবার বলুন তো ওই জাহান নামের আগুন সাদা না কালো কেমন কালো পাহিয়া সৌদাম মুজলেমা রাসুল বলে জাহান নামের আগুন হলো নিকশ কালো নিকস কালো মতো চিকন আবার কালো আগুনের উপরে আবার তলোয়ারে সে ধারালো পার হবেন কেমনে তো দেখা যাবে না দেখা যাবে না ঠিক বন্ধু সেই পার হতে পারবে যার ইমান নামক পাসপোর্ট থাকবে এটা কোরআনে আস হাফেজ ভাইরা আমার সাথে ঠোঁট মিলাবেন يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار شبايا يا سبحان الله আল্লাহ বলেন হে নবী ইয়াউমা তারা সেদিন আপনি দেখতে পাবেন আল মুমিনিন ওয়াল মুমিনাত ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম যাদের ঈমান থাকবে পুরুষ হোক আর মহিলা হোক মুমিন মুমিনা নারী পুরুষ ওই ব্রিজের গোরায় যখন যাবে তাদের বুকের দিক থেকে তাদের ডান পাশ থেকে ইমানের নূর বের হতে থাকবে চারি মান না শেষে ব্রিজ দেখতে পাবে না আমার হ্যাঁ আমি যে স্টেজে বসে আছি যদি এখানে একটা গর্ত যে গর্নিষ্ঠা আছে এ নির্ জায়গাটার পাঁচ হাত দূরে আরেকটা এরকমই স্টেজ দেয় আমরা দশজন মানুষ এখানে আছি চিকণ করে আপনি একটা এত মোটা বাঁশ অথবা দুইটা বাঁশ এখান থেকে ওখানে ওই জায়গায় দিছে ওই স্টেজে এখন যদি আমাদেরকে বলে লাইটনি বাইয়া দিয়া আপনারা ওইখানে যান যারা বাঁশের উপরে পা রাখবে সে আস্তে আস্তে করে পার হলেও হতে কিন্তু যে বাঁশ পাবে না সে যেতে চাইলে নিচে পড়বে কিনা কথা কি বোঝেন না নিচে পড়বে কিনা ওই ফুলসেরাতে নিচে কি আছে না যাওয়া যায় না তাই তো বন্ধু পৃথিবীতে যত নবী আছে সব নবী মানুষকে এক নম্বরে দাওয়াত দিছে কিসের কথা বলেন না কিসের লকদার হান এলা কৌমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره الله تعالى আমি নুহু নবীকে পাঠিয়েছি তার জাতির কাছে সাড়ে নয়শো বছর শুধু একটা দাওয়াত দিছে মিন লাম মিন রুহু ও আমার উম্মতেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই মানে ইলা ইলাহা ইল্লাল্লাহ একালে এ মাটা গ্রহণ করো সাড়ে নয়শো বছরে এ কালেমা মা গ্রহণ করেছে মাত্র চল্লিশ জন বরং সালে ম্যাড়া উনা কে কালে মারতা কেন তো এ তার আঘাত করতো মারতু একপর জয় তিনি আল্লার কাছে বদ্ধ বা দিয়ে বসলেন রব্বিলে তেদার আলাল অরুদি মিনাল ক্যাফি রিন দাইয়া র রব্বি লা মিনাল ক্যাঁফিরিন দাইয়া র হে হ এ কাফের একটা র বসে আল্লা কবুল কবুল তুমি একটা নৌকা বানাও নৌকা বানালেন বানালেন প্লাবন শুরু হয়ে গেল আল্লাহ কয় ওই ইমানদারদেরকে নৌকায় তোলো ওই চল্লিশ জনকে তিনি নৌকায় তুললেন তার ছেলে কেনান যখন পানিতে ডুবে মরছে নৌ আলাই সালাম তখন আল্লাহর কাছে দরখাস্ত করে বসলেন রবী ইনী মিন আহলি নবী কবনী মিন আহলি হে আমার রব আমার ছেলেটা তো ডুবে যায় সে তো আমার পরিবার আমার লোক আমার কলিজার টুকরা ছেলে কেনান ডুবে যায় সাথে সাথে নাজিল করলেন ধমক দিলেন আল্লাহ হজরত নূহ নবীর কাছে তোমার কোনো সম্পর্ক নাই ওরাই শুধু বেঁচেছে ইমান যারা এনেছে চিখাসরের নূহ নবীর সাথে এই কয়জন জান্নাতে যাবে ওনার বউ জান্নাত পাবে না ওনার ছেলে কেনান জান্নাত পাবে না কারণ এ দুইজন কালেমা পরে নাই এই কালেমা সব নবীর দাওয়াত কইলা দিন অসহম হুদান কৌমে বদুল্লাহ মিন ইলাহিন গয়ুরুহু অহিলা সামুদা অসহুংসা লেহান কলয় কৌ মে বদুল্লা ম্যালকুম্মিন ইলাহিন গয়েরুহু এই কালমান অবক্য়মত আল্লাহ নিজের হাতের মুঠার মাঝে রেখে দিছে এটা আল্লাহ তালা কোন নবীর হাতেও দেয় নাই সমান আল্লাহর ভাইয়া রাও যদি নবীর হাতে আল্লাহ ইমান নামক নেয় দিত তাহলে ইব্রাহিম নবী সবার আগে বাবা আজরকে ইমানটা দিয়ে দিত এই মান নামক নেয়াম তাল্লাহ যদি নহ নবীর কাছে দিত উনার ছেলে কেনান ইমানটা দিয়ে দিত যদি ইমান নামক তাল্লা বিশ্ব নবীর হাতে দিত সাঁচা বুতা লেপকে রাসুল ইমানটা দিয়ে দিতো এটা কার হাতে এই জন্য নিমান আল্লাহর কাছে সাওয়া দরকার আছে না নাই বারবার কার এমন চিৎ নে বলো প্রভু তোমার রাসুল বলে গেছে এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো বেলায় মোমেন সন্ধ্যা বেলায় কাপের হয়ে যাবে